আগামী সোমবার থেকেই বাংলায় বাড়বে ভয়ঙ্কর দুর্যোগ এমনকি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দমকা হাওয়া বইবে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেন ঘন্টাটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আগামীকাল জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দুই চব্বিশ পরগনা জেলায় তবে সোমবার থেকে নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এমনকি বিশ্বকর্মা পূজায় দিনভর বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আহ্বা দপ্তর আলিপুর আহ্বা দপ্তর এটাও জানিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা উড়িষ্যা উপকূলে অবস্থান করছে ধীর গতিতে এটি ওড়িশার স্থলভাগের দিকে এগোচ্ছে আগামীকাল এটি ওড়িশার স্থলভাগ দিয়ে ছত্রিশগড়ের দিকে এগোবে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করলে বাংলায় পরোক্ষ প্রভাব কমবে নিম্নচাপের দিক থেকে জলীয় বাষ্প দক্ষিণ পূর্ব দিক হয়ে বাংলায় প্রবেশ করবে এর প্রভাবে আগামীকাল পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োহা বইবে সমুদ্রে এমনকি মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলা এবং ওড়িশার সংলগ্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হ্যাঁ বন্ধুরা তবে আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও সোমবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কেননা আগামী সোমবার থেকে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি কিন্তু রূপ রূপ নিচ্ছে এবং নিয়ে এটা অভিমুখ পরিবর্তন করে ক্রমশ ভারতের গুজরাট উপকূলের দিকে ক্রমশ যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি গুজরাট এবং পাশাপাশি পাকিস্তান উপকূলে কিন্তু আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এটি উৎস ছিল বঙ্গোপসাগর এটি কিন্তু মিলিত হয়ে যাচ্ছে আরব সাগরে পাশাপাশি আরও একটি নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে পরবর্তী আপডেটে আপনাদেরকে সেই নিম্নচাপ নিয়ে আপডেট দেবো তো এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ